Welcome back to the channel to a new vlog. So, today is the 1st June, বুধবার ঘুমটাকে উঠেছি না প্রদুর উঠিয়ে দিয়েছে রেটা সেটা হচ্ছে ভোর 5টা 20 25 তো দেন একটুখানি উঠতে পারছিলাম না শরীর দিছিল না তারপর 6টার সময় প্রদুরকে নিয়ে একবার ছাদের মধ্যে ঘুরলাম বাবু একটু শান্ত হলো দেন তারপর একটুখানি ও শুয়েছিল ওকে ঘুমায়নি সেই থেকে আমারও ওই না ঘুম না জেগেই থাকা অবস্থা দেন 8টার সময় আরেকবার ওকে নিয়ে ঘুরতে গেল ওর মা তখন আমি আধ ঘন্টার জন্য একটুখানি ঘুমিয়েছিলাম তারপর 8:30টা থেকে উঠে পড়েছি উঠে পড়তে আমাদের ডেইলি রুটিন কাজ শুরু হয়ে গেছে তো আমার এখানে আমি ফ্রেশ হয়ে গেছি হয়ে ঠাকুর ঘরের কাজ যে আমি করলাম কারণ রোদ্দুরের মায় অনেকটাই দেরি হয়ে গেছে কাজ করতে তো সেই জন্য রোদ্দুরের মা এখন স্নান করছে আর তারপর ও এসে বাজে অন্যান্য কাজগুলো যেগুলো ওর আছে সেগুলো করে নেবে তো আমি এখন ঘরেতেই আছি রোদ্দুরের কাছে বসে আছি রোদ্দুর ঘুমাচ্ছে এবং কালকে থেকে দেখতে পাচ্ছি রোদ্দুর খুব পাল্টি খাওয়া শুরু করে দিয়েছে প্রায় তো সেখানে ভয় লাগছে ওকে ছেড়ে দিয়ে আমি মানে ঘুমন্ত অবস্থায় আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না তো চোখে চোখে রাখতে হচ্ছে তো সেই জন্য ঘরেতেই বসে আছি বসে ব্লগটা জাস্ট এডিট পাবলিশ করলাম এখন বসে ঘরে ব্লগটাই দেখছি আর একটু পরে নিচে নামছি নিচে নেমে দেখি ফরমাইশ কী কী আনতে হবে দেন 11:30টা 11:15টার মধ্যে আমাকে দোকানে ঢুকতেই হবে কারণ কালকে বলেছিলাম বড়বাজারে অনেক মাল আর সকালবেলা আসার কথা আছে সেগুলো এসেও গেছে বা সেগুলো বাবা হয়তো গোছাচ্ছে বা আমি গেলে হয়তো গোছাবে আর একটা কাজ আছে আজকে দুপুর 3টের সময় যেতে হবে স্ক্যানেডে সেই বৌদ্ধার কাছ থেকে নিকো পার্কের টিকিট নিতে হবে কারণ নিকো পার্কের যে টিকিটগুলো আমার কাছে ছিল সব কটাই সোল্ড হয়ে গেছে তো এখন নতুন টিকিটের আগাম অ্যাডভান্স মানে বুকিংও চলে এসছে সেই জন্য টিকিট আমাকে আনতে যেতেই হবে 3টের সময় তাই ভাবছি 2টার সময় একবার বাড়িতে আসবো এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট খাবো না লাঞ্চ পরে করবো নতুন একটা ভালো জামা কাপড় পরে চলে যাবো দোকানে দেন বাবাকে খেতে ছাড়ব বাবা খেয়ে ছাড়লে আমি ডাইরেক্ট দোকান থেকে চলে যাবো স্ক্যানেড দেন টিকিট নিয়ে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেন খাবো লাঞ্চ করবো তো সেই প্ল্যানে এগোচ্ছি দেখি কতটা কী করা যায় তো এখনকার মধ্যে এতটুকুই কাজের ফরমাসটা বললাম সেগুলো এবার পর 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 করতে হবে জাস্ট ফিরছি বাজার থেকে বাজার আজ বেশি কিছু করার ছিল না যদিও অল্প কিছুই বাজার ছিল প্লাস আমাদের ব্রেকফাস্ট আজকে কিনে আনতে হয়েছে তো সেটা নিয়ে জাস্ট এলাম সে উপরে এলাম রোদ্দুরকে আর রোদ্দুর বাক নিচে নামাবো তারপর আমার ছুটি বেরোলাম ছেলে এখন ঘুমাচ্ছে ছেলেকে এতক্ষণ ছেলের বাবা পাহারা দিচ্ছিল তো এখন একটু কালকে সেই হেয়ার ওয়াশটা করে মানে করতে হয়েছে অয়েলিং ছিল আজকে হেয়ার ওয়াশটা করলাম এখন পুরো জামাকাপড় মেলাও বাকি আছে তারপরে নিচে যেতে হবে ঠাকুরঘর আজকে মনে হয় ও করে দিচ্ছে করে দিয়েছো তো আমার আগে আজকে স্নান করে ঠাকুরঘর করে দিয়েছে তো আজকে আমার ছুটি কারণ আমি তখন ছেলেকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ উঠেছে আজকে সেই ভোর 5টা না 5:30টা 6টা নাগাদ উঠে পড়েছে সকালে একটু কাশি হচ্ছিলো তো সেই কাশিতে আমাদেরও ঘুম ভেঙে গেছে ওরও একটু কষ্ট হচ্ছিল তার জন্য আমাদের উঠে পড়তে হয়েছিল সেই সকাল থেকে ছেলেকে নিয়ে বসে থাকতে থাকতে দুজনেরই কাজ কিছু সেইভাবে হয়নি তো এখন প্রায় 10:40 এখন তাড়াতাড়ি স্নান করে নিচে গিয়ে দেখতে হবে বাকি কাজগুলো করতে হবে Thank you.
আজকে ব্রেকফাস্ট এখানে এসে গেছে, ছোলার ডাল তার সাথে গরম গরম লুচি। তো এটা খেয়ে এখন যাব আমি দোকানে, আর ওদের মা করবে রান্না বান্না। ঘড়িতে বাজে দুপুর 1:30, কিন্তু এখন যাচ্ছি বাড়িতে। কারণ এখান থেকে নিচে এসে দেখলাম আজকে চিকেন হবে, তো চিকেনটা ফ্রিজ থেকে বার করা থাকলেও এখনও সেটা ঠিকঠাক হয়নি, মানে শক্ত হয়ে জমে রয়েছে। তো ওটাকে এখন জল দিয়ে রাখতে হবে। যে চিকেনটা এখনও প্রায় পুরোটাই জমে আছে, কারণ এটা কিছুক্ষণ থাক জল দেওয়া অবস্থায়, তারপরে এটা ততক্ষণ ছেড়ে যাবে। চিকেন পুরো ডান, মশলা বাটা রেডি, পেঁয়াজ কাটাও রেডি, এবার শুধু কড়ায় দেওয়ার অপেক্ষা। ঘড়িতে এক্স্যাক্টলি বাজে দুপুর 2:00, আমি তো দোকানে গেছিলাম 11:30 সময়। দেন বড়বাজারের সমস্ত যে মালপত্র আসার কথা ছিল সেগুলো খালি বাবা আমি মিলে করলাম, প্লাস কিছু কাস্টমারও ছিল ডিল করা। পর এখন দুপুর 2:00 আমি এসেছি বাড়িতে, বাড়িতে এসে এখন আমি লাঞ্চ করতে আসিনি, এতটা সৌভাগ্যবান না। তো এসছি, এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন আমি দোকানেই আবার যাবো, কি বাবাকে ছাড়বো, বাবা খেয়ে দিয়ে এখন আমাকে ছাড়বে। আমি আর রিটার্ন বাড়ি আসছি না, আমি ওখান থেকে চলে যাবো স্প্ল্যানেড। স্প্ল্যানেডে বুগুন্দা আসবে, সেখান থেকে টিকিট নেবো, সেখান থেকে টিকিট নিয়ে পুরোনো টিকিটের দাম পেমেন্ট করে সেখান থেকে আমি চলে আসবো ডিয়ের বাড়িতে। হয়তো লাঞ্চ করতে করতে 4:00-4:30 যে বাজবে, কিন্তু বুগুন্দার টাইম দিচ্ছে 7:00 সময়, সন্ধ্যে 7:00 সময় যাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না, কারণ পরশু দিন আবার পুজো, তো দোকানে একটু কাস্টমারের ভিড় আছে। তো সেই জন্য দুপুরবেলাটাকে টার্গেট করলাম, দুপুরবেলাটা যাবো, কি টিকিট নেবো, চলে আসবো। এদিকে নিকো পার্কের টিকিটের খুব চাহিদা, আজকে রাত্রেও কয়েকজন টিকিট নিতে পারে, তো সেই জন্য আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে। তো এখন আমি এতটুকুই রাখছি, এখন একটু নিচে যাবো, নিচে একটু গ্লুকন ডি খাবো, একটা খেয়ে আমি বেরিয়ে যাবো। তো ঘড়িতে এখন দুপুর থেকে 2:45, বাবা গেছে লাঞ্চ করতে, বাবা লাঞ্চ করে এসে গেলে আমি বেরিয়ে যাবো। আমার এদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, কয়েকটা পুজোর মাল বাঁধা ছিল বেঁধা হয়ে গেছে, দোকানও কভার করে দিয়েছি, ভেতরে এখন ওয়েট করছি, বাবা লাঞ্চ করে এলেই আমি বেরিয়ে যাবো। তো এতক্ষণ ধরে কী করবো, তাই লোনা দেওয়ার পুজো শুক্রবার দিনকা, তাই লোনা দেওয়ার পুজোয় যে মালা আলাম, মানে দিতেও পারো না দিতে পারো, ঠাকুরের গলায় যে মালা চড়ে সেই সাদা মালার কালেকশানগুলো ভাবলাম একবার শেয়ার করে নিই। তো সাদা মালার মধ্যে এই মালাগুলো শুরু হচ্ছে 15 টাকা থেকে, এইগুলো ওয়াশেবল, সাবান জলে ওয়াশেবল, তো এগুলো নেওয়া আশা করি খারাপ হবে না। এগুলো 15 টাকা রেঞ্জ থেকে শুরু, 15 টাকা তুমি ডবল নাও তাহলে এইটা 25, তারপর তুমি 25 ডবল নাও এটা পড়ে যাচ্ছে 35, সেম অ্যাজ একটু মোটার মতো নিতে গেলে 40 টাকা, এবং বড়ো আছে 45 টাকা, একদম বড়ো পাওয়া যাচ্ছে এইগুলো প্রায় 60 টাকা। তো এই মালাগুলো ওনার পুজোর জন্য অনেকে নিচ্ছে, মানে এগুলো 12 মাসই আমাদের কাছে পাওয়া যায়, এবং মালায় কিছু লেখা থাকে না যে কোন মালা কোন ঠাকুরের, তবে লোনা দেওয়ার পুজোয় সাদা ভাবটা বেশি চলে, সাদা রঙের মালাটা, সেই জন্য এইগুলোকে ডেকোরেশনে ঝোলানো হয়েছে। এছাড়া এই মালাগুলো কোনো মৃত মানুষের ছবিতেও দেওয়া যেতে পারে, আর সাথে এই মোমবাতি, সাদা মোমবাতি মাত্র 12 টাকা করে পিস, এগুলো লোনা পুজোতে লাগে। এছাড়া এখন ফ্যাশন হয়েছে এবং হওয়াটাই দরকার এই পাগড়ি, পাগড়ি এখন যে কোনো ঠাকুরেরই দেওয়া যেতে পারে। তো লোহন দেওয়ার পুজোতেও পাগড়ি অনেকে নিচ্ছে, তো এই 5 নম্বর পাগড়ি থেকে আরম্ভ করে আপ টু 1 নম্বর অবধি আছে, মোটামুটি 20 টাকা থেকে স্টার্টিং। এই পাগড়িগুলো ওয়াশেবল এবং এই পাগড়িগুলো অনেকে নিচ্ছে। বাবা তো এসে গেছে দোকানে, আমি এবার বেরিয়ে যাব। সো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আমার, মা এখনও খায়নি, মা এবার খেতে বসবে, এখন প্রায় 3টে বাজে, আর নতুন ঘুমাচ্ছে, এখন যাই একটু রেস্ট নিই প্রদূরের পাশে, এখনও ও আসেনি, জাস্ট এখন পৌঁছাবে, তো এলে লাঞ্চ করে তারপরে হয়তো উপরে উঠতে হবে। আমি তো নেমেছিলাম ইম হলে, সামনে বুগুন্দা বললো সামনে এগিয়ে এসে পেট্রোল পাম্প আছে সেখানে দাঁড়াতে, পেট্রোল পাম্পের ওই দিকটাই যাচ্ছি আর কি। আমি আজ নতুন করে চাঁদনি চকটা ঘুরছি, পেট্রোল পাম্পটা এই রাস্তাটায় নেই, সাইডের রাস্তাটায় আছে, আমি চলে এলাম প্রায় সেন্ট্রালের কাছাকাছি।
দুবার তিনবার ঘোরার পর সম্ভবত এই লাল গাড়িটাই। সামনে সাদা আর এই যে ছোটা খুঁজে নেই থাকতে ছোটা বালা রোদ্দুরের জন্য একটা খেলনা কিনলাম পুরনো টিভির দোকান তো আজ নাওয়া খাওয়া ছেড়ে চাঁদনি চক মার্কেটে ঘুরছি তো জাস্ট নামলাম মেট্রো থেকে রবীন্দ্র সরোবর এবার বাড়ি ফিরছি সোয়া চাঁদনি চক থেকে যে সমস্ত শপিংগুলো করেছি সেইগুলো হচ্ছে এইগুলো এগুলো একটারও করার কথা ছিল না কিন্তু ওই ঝোঁকের বসে করে ফেলেছি আর কি করা যাবে সো স্টার্টিং ফ্রম দ্যাট এটা একটা জিপ গাড়ি রোদ্দুরের খেলনা এটা একটা ঢোল টাইপের এটা রোদ্দুরের খেলনা বাজবে এটা বড় স্টেন গান বলতে পারো AK-47 কবে চালা জানি না আমি নিয়ে তো চলে এসেছি এটাও তাই এটা খেলনা না এটা তাও হচ্ছে ওই স্টার রাত্রেবেলা লাইট জ্বলে এগুলো বোথ সাইড টেপ অনেকগুলোই কাজে লাগে তো একবারে পাঁচখানা নিয়ে নিলাম আর এটা হচ্ছে একটা কাটার এটা আমার গাছের ডাল কাটতে খুব লাগে আগে একটা ছিল হারিয়ে গেছিলো অনেকদিন ধরে খুঁজছিলাম আজকে পেয়ে গেলাম এটা একটা কম দামের মানি ব্যাগ দোকানে যেগুলো ইউজ করি দোকানে দামি মাল ইউজ করা যায় না নষ্ট হয়ে যায় এটা একটা সেলু টেপ মোটা এটা একটা ছোটো কাঁচি এটা একটা ডেটা কেবিল আর তার সাথে নিয়েছি এইটা মোবাইল স্ট্যান্ড বলতে পারো আমাদের ব্লগিংয়ের জন্য খুব ভালো কাজে দেবে তো আজকে লাঞ্চ করেছি 5:45 সময় এক্সট্রিম লেট কিছু করার নেই অনেকগুলো শপিংয়ের একটা আইডিয়া ছিল না করার মানে করার ইচ্ছা তো কিছু মানে ছিল না কিন্তু জিনিস দেখে আর নিতে হয়েছে তো সেগুলো দেখলে কী কী শপিং আমরা আমি করেছি ঘড়িতে এখন প্রায় 7:00 বাজে আর আমি এখন মেশিনে জামা কাপড়গুলো দিচ্ছি একটু জলের সমস্যা হয় যার জন্য এখন দিচ্ছি Thank you.
সো রাত প্রায় 9:15 বাজে, আর এখন একটু সময় হলো নিজের জন্য। সন্ধ্যের থেকে টুকটাক কাজ থাকেই প্রায়, তো এখন একটু টাইম পাচ্ছি, একটু পরেই ও চলে আসবে। তারপরে রোদ্দুরকে খাওয়ানোর এত লম্বা লিস্ট চলতেই থাকে, এখন পুরো ফুল টাইম রোদ্দুরের পেছনেই যায় নিজের জন্য। দেখো পুরো চোখে ডার্ক সার্কলস পড়ে গেছে, তো এগুলো ক্লিন করারও ঠিকঠাকভাবে টাইম হচ্ছে না। তো এখন একটু হেয়ার ব্রাশটা করে নিই যতক্ষণ রোদ্দুর ঘুমাচ্ছে। ও সন্ধ্যের থেকে পুরোটাই ঘুমায়, তো এখনও ঘুমাচ্ছে, বাট মাঝে মাঝে উঠে পড়ে। ওকে একটু খাইয়ে দিলে আবার নিশ্চিন্তে ঘুমায়। তো আপাতত এখন একটু টাইম আছে, একটু দেখি কি করা যায় নিজের জন্য। আর একটু আগে পাড়া থেকে, মানে পাড়া বলতে পাড়া পাশের বাড়ির একজন কাকিমা একটু ফোন করেছিলেন, মানে উনি এখনও রোদ্দুরকে সেইভাবে দেখেননি, তো উনি দেখতে আসবেন বলছিলেন, তোর জন্য ফোন করেছিলেন। বাট আমি তো ওপরে আছি, তো ওপরে থাকার জন্য তো আসা একটু অসুবিধা, রাত্রিরও হয়েছে। তো আমি বললাম রাত্রিরে, এখন তো সকালে আমি তো প্রত্যেক দিন তো নিচে নেমে যাই, তো সকালবেলার দিকে আসতে, আর বিকালে 5:30-5:30 পর্যন্ত আমি নিচেই প্রায় থাকি। তো বললেন ঠিক আছে, এখন এখানে আমি রোদ্দুরের বটলগুলো গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি মানে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। সারাদিন তো ব্লগ সেভাবে কিছুই হয়নি, এখন দোকান থেকে জাস্ট ফিরলাম, ঘড়িতে মানে 10:30 বাজে, 10:30 রোদ্দুর খায়, তো তাড়াহুড়ো করে ফিরলাম। একটা সাথে লাগোজের মাল দেওয়ার ছিল, তাও দিলাম না, ওটা কালকে দেবো, পরশুদিন ডেলিভারি। ঘড়িতে জাস্ট 11:00, দোকান থেকে ফিরলাম 10:30, আর তারপর তো রোদ্দুরকে ওর মা খাওয়াচ্ছে, আর আমি হইলাম একটু ফ্রেশ এই দিকটার। সো সেটা হওয়ার পর এখন একটু চা খাবো, কারণ আজকে বিকেল থেকে চা খাওয়া হয়নি, কারণ বিকেলে লাঞ্চই হয়েছে 6টার সময়, আর চা খাওয়ার টাইম ছিল না। দোকানে গেছি, দোকানে প্রচণ্ড কাস্টমারের চাপ ছিল, সুতরাং দোকান বন্ধ হয়েছে 10:30, আর চা খাওয়ার মতো সময় হয়নি। এখন আমি এক কাপ চা খাবো, খেয়ে একটু মাথাটা ঠিক করব, তারপর আমি ডিনার করছি। তো ঘড়িতে এক্স্যাক্টলি টাইম 12:40, আর ব্লগটা এত অবধি রাখছি, আর ওখানে রোদ্দুর তো ঘুমিয়ে পড়েছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটাতে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সমরূপকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখতে, এবং আমাদের ভিডিওর সমস্ত আপডেট, রিলস, শর্টস দেখতে সমস্ত নোটিফিকেশান বাটনে অল নোটিফিকেশান অন রেখে দাও, তাহলে যখনই আমরা কিছু ভিডিও চাও তোমরা ফার্স্ট সেটা দেখতে পাবে। তো আশা করি তোমাদের দিনটা খুব ভালো গেছে, খুব ভালোভাবে আনন্দ করে দিনটা আজকে তোমরা কাটিয়েছো। টিল দেন কালকে আবার দেখা হচ্ছে 10:30 সময়। এতক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, খুব 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 তোমরা ভালো থাকো।